আরএলএম এবং টিইউ এলএম এর যৌথ উদ্যোগে বুধবার মহাকরণে জাতীয় পতাকা বিক্রয় স্টলের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। প্রচুর গ্রাহক জাতীয় পতাকা ক্রয় করছেন বলে জানান মনোজ কান্তি দেব। স্বাধীনতার অমৃত মহোৎসব এবং হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করার লক্ষ্যে বুধবার টিআরএলএম এবং টিইউ এলএম এর যৌথ উদ্যোগে মহাকরণে জাতীয় পতাকা বিক্রয়ের স্টল উদ্বোধন করা হয়। পতাকা বিক্রয়ের এই স্টলের উদ্বোধন করেন রাজ্যের খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। রাজ্যের বিভিন্ন সংস্থা এবং সংগঠনের দ্বারা সাধারণ মানুষের কাছে বিক্রি করা হচ্ছে জাতীয় পতাকা। পতাকা কিনছেন অসংখ্য দেশপ্রেমী মানুষ। এ প্রসঙ্গে খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব জানান, প্রধানমন্ত্রীর মার্গদর্শনে এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে রেশন শপ সহ বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে জাতীয় পতাকা। ঐতিহাসিক এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে প্রচুর গ্রাহক পতাকা ক্রয় করছেন বলে জানান তিনি। জারি অঙ্গ হিসাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে স্টল খোলা হয়েছে এবং রাজ্যের যত রেশন শপগুলি রয়েছে প্রত্যেকটি রেশন শপের মাধ্যমে আমরা জাতীয় পতাকা বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। টাকা দিয়েই কিনতে লাগে, তো তার মধ্যে রাজ্যের প্রতিটা জায়গায় সেই জাতীয় পতাকা বিতরণ কেন্দ্র খোলা হয়েছে এবং প্রচুর গ্রাহক সেই পতাকা সংগ্রহ করছে। তো আজাদী 75 বছর পাওয়ার এটা একটা ঐতিহাসিক এবং স্বাধীনতার 50 বছর পূর্তি আমরা দেখেছি এরকম সারা লক্ষ্য করিনি। তখনের সময়ে ভারতীয় জনতা পার্টি সরকার ছিল না, কিন্তু আজকে 75 বছর পূর্তি উপলক্ষে মাননীয় নরেন্দ্র মোদীজি পদক্ষেপ গ্রহণ করেছেন যে আমরা যারা শহীদ হয়েছেন লাখো শহীদের রক্তের বিনিময়ে আজকে স্বাধীনতা পেয়েছি আমরা। দেশপ্রেম এবং দেশের বীর শহীদদের সম্মান জানাবার জন্য প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন ইতিপূর্বে কোন কর্মসূচিতে এত ব্যাপক সাড়া দেখা যায়নি বলে উল্লেখ করেন মনোজ কান্তি দেব। রাজ্যে যেসব সেলফ হেল্প গ্রুপ পতাকা তৈরি করছে তাদের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে টিআরএলএম এবং অন্যান্য সংগঠনগুলি। পতাকা তৈরি করে লাভের মুখ দেখছেন এই সেলফ হেল্প গ্রুপের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, রাইজিশ নিউজ।